হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি কোল্ড কফি। তিনটি ভিন্ন উপায়ে এই কোল্ড কফিটা তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তৈরি করে দেখাচ্ছি একেবারে বেসিক কোল্ড কফি। সেজন্য প্রথমে একটা কফি মিক্স তৈরি করে নিতে হবে। আর একটা পাত্রে আমি 2 চা চামচ কফি পাউডার নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এটাকে ভালো মতো মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবারে একটা ব্লেন্ডারের জগে আমি একদম ঠান্ডা দুধ নিয়ে নিলাম, 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। যে কফি মিক্সটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি আইসক্রিম। এবারে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমি এরকম 1 টাইম গ্লাস নিয়েছি প্লাস্টিকের, আপনারা চাইলে কাঁচের অন্য রকম গ্লাসও নিতে পারেন। সেটাতে এরকম চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি, যদিও এটা বেশিক্ষণ থাকে না। এবারে এর মধ্যে কফিটা নিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল বেসিক কোল্ড কফি। এর উপর দিয়ে আমি একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এবারে তৈরি করছি কিটক্যাট কোল্ড কফি। এর জন্য একটা ব্লেন্ডারের জগে আমি 1/2 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা স্টিক কিটক্যাটের। দিচ্ছি কফি মিক্সার। এবারে আইস কিউব দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল কিটক্যাট কোল্ড কফি। পরিবেশনের আগে দিয়ে দিচ্ছি কিটক্যাটের 1টা স্টিক। এবারে তৈরি করছি অরিও কোল্ড কফি। এই জন্য 2টা অরিও বিস্কিটকে আমি এরকম ভেঙে ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কফি মিক্সার। দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা দুধ। আইস কিউব দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল অরিও কোল্ড কফি। আর ঝটপট এই 3টা কোল্ড কফি রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কফিটা পরিবেশনের আগে 1টা অরিও বিস্কিটকে এরকম ছোট ছোট টুকরা করে উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।